Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 140. আজকের এই 140 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি ভেদ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য যে ম্যাথ বইটা দেওয়া হয়েছে সেই ম্যাথ বইয়ের পেজ নাম্বার 195 থেকে 197 পর্যন্ত দেখো আছে। কোষে দেখি 13, এই কোষে দেখি 13 টাই হচ্ছে ভেদের চ্যাপ্টার। আজকে আমরা সেই কোষে দেখি 13 এর 6 নম্বর প্রশ্নের একের দাগের অঙ্কটা আলোচনা করব। তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি। কি বলছে? বলছে x প্লাস y ভ্যালিয়াস x মাইনাস y বলে দেখায় যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যালিয়াস x y। ভালো কথা। তাহলে আমরা কিভাবে এটাকে করব সলিউশন? দেখো আমাদেরকে বলে দিয়েছে x প্লাস y ভ্যালিয়াস x মাইনাস y। তাহলে আমরা কি পাই এখান থেকে? ইমপ্লাইজ দ্যাট x প্লাস y ইকুয়ালস টু k ইন্টু x মাইনাস y। এই k টা কি হবে? না, k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। implies that তাহলে আমরা কি পাবো? না, x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y, এটা ইকুয়ালস টু তাহলে k বাই 1 হচ্ছে। implies that দেখো x প্লাস y প্লাস x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y মাইনাস x মাইনাস y, এটা ইকুয়ালস টু হবে k প্লাস 1 বাই k মাইনাস 1। কেন? এটাকে বলা হয় কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। মানে যদি আমার a বাই b এটা ইকুয়ালস টু যদি c বাই d হয় তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বলছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, এটা ইকুয়ালস টু c প্লাস d ডিভাইডেড বাই c মাইনাস d হবে। সেই জিনিস করা হয়েছে, লগ প্লাস হর ডিভাইডেড বাই লগ মাইনাস হর। এখানে লগ প্লাস হর ডিভাইডেড বাই লগ মাইনাস হর, এই জিনিসটা করা হয়েছে। তো এটা যে আমি করেছি এই জিনিসটাকে কিন্তু লিখে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা। কম্পোনেন্ডো ডিভিডেন্ডোকে বাংলায় বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, সেটা লিখে দিতে হবে। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা এটা লিখে নেওয়া হলো। এরপরে কি হবে? এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে দেখো ইমপ্লাইজ দ্যাট কি হবে? না, x প্লাস y প্লাস x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y, আর এখানে কি থাকবে? মাইনাস x, আর মাইনাসে মাইনাসে প্লাস y। তাহলে লেখো মাইনাস x, আর মাইনাসে মাইনাসে প্লাস y, এটা ইকুয়ালস টু হবে k প্লাস 1 ডিভাইডেড বাই k মাইনাস y। মাইনাস y প্লাস y কেটে দাও, মাইনাস x প্লাস x কেটে দাও। তাহলে কি হলো পরবর্তী অংশটা? আমাকে এখানটায় করতে হবে
implies that কি পাওয়া যাচ্ছে 2x divided by 2y এটা equals to হচ্ছে k plus 1 by k minus 1 2 কেটে দাও implies that x by y এটা equals to k1 ধরি এখানে কি k1 এটা ইকুয়ালস টু হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক এবং k1 নট ইকুয়ালস টু এটা পাওয়া গেল ইমপ্লাইজ দ্যাট তাহলে আমি কি পাচ্ছি x ইকুয়ালস টু k1 y এটা পেলাম এর পরবর্তী অংশটা আমি কিভাবে করব না দেখো সেটা এখানটাতে করছি যা গিভেন কন্ডিশন যা ছিল সেখান থেকে আমি এটা পেয়ে করব এবারে আমি যেটা করব সেটা সেটা হচ্ছে যে আমাকে এইটা ভ্যারিয়াস এইটা দেখাতে হবে তার মানে কি আমি লিখে দেব সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy এইটা ইকুয়ালস টু কত হচ্ছে না x স্কয়ার মানে কি x হচ্ছে k1y তাহলে k1y এর স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই k1 y ইনটু y ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy এটা ইকুয়ালস টু k1 স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার divided by k1 y square এটা আসছে এর পরবর্তীটা কি আসছে না দেখো implies that x square plus y square divided by xy এটা ইকুয়ালস টু আসছে এখান থেকে y স্কয়ারটা কমন নাও দেখো k1 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই k1 y স্কয়ার কেটে দাও তাহলে কি থাকছে ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy এটা ইকুয়ালস টু থাকছে k1 square plus 1 divided by k1 সমান সমান m ধরি m ধরি এই m টা কি m হচ্ছে ধ্রুবক এবং m not equals to জিরো হবে তাহলে পরে সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার এইটা ভ্যারিয়াস xy এটা প্রুফ হয়ে যাচ্ছে ভিউয়ার্স তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও কারণ গণিতপ্রকাশ বইয়ের প্রত্যেক কটা অঙ্গই আমি কিন্তু এইভাবে বিশ্লেষণ করে করে ব্যাখ্যা করে করে এখানটাতে করে দেব এছাড়া মাধ্যমিক পরীক্ষার জন্য আরো যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আমার মনে হয় তোমাদের কোন অসুবিধা হওয়া উচিত নয় এর পরবর্তী অঙ্ক অর্থাৎ
ছয় গ্রামে 2 নম্বর অঙ্কটার জন্য আমার 141 নম্বর ভিডিওটি লক্ষ্য রাখো, আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।